আওয়ামী লীগ সহ 11 দলের কার্যক্রম নিষিদ্ধ ছেয়ে করা রিট প্রত্যাহার তিন নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জের আবেদনও কার্যতালিকা থেকে বাদ বাংলাদেশ সহ বিশ্বের কোন দেশেই ধর্মীয় বৈষম্য সমর্থন করে না যুক্তরাষ্ট্র ব্রিফিং এ ম্যাথিউ মিলার সর্বস্তরে বাক স্বাধীনতা নিশ্চিতের দাবি আশুলিয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা রহস্য উন্মোচন করেছে পিবিআই মূল হোতা সহ দুইজন গ্রেপ্তার এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের লিঙ্গ পরিচয় নিয়ে বিতর্ক সুযোগ কাজে লাগাতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প আসসালামু আলাইকুম মোহনা সংবাদে সবাইকে স্বাগত শুনছিলেন শিরোনাম সঙ্গে আছি তাসমিয়া জেরিন এবারে বিস্তারিত আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ 11টি রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলম এবং হাসিবুল ইসলাম গতকাল এ রিট দায়ের করেন রিটকারীদের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ফাতেমা নজিব এবং বিচারপতি মাহমুদুর রাজির হাইকোর্ট বেঞ্চ প্রত্যাহার আদেশ দিয়েছেন পরে আদালতে রিটকারীদের আইনজীবী হাসানুল করিম সাংবাদিকদের জানান রিটকারীরা আর এটি চালাতে চান না এ কারণে হাইকোর্ট রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন একই সঙ্গে বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা নিয়ে করা রিটটিও না চালানোর কথা জানান তিনি দর্শকে নিয়ে আরও জানাতে হাইকোর্ট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিদ ভুঁইয়া তানজিদ রিট প্রত্যাহারের বিষয়ে আপনার কাছে আর কি তথ্য আছে আমাদেরকে জানাবেন আপনি জানেন যে আমি এখন একজন আইনজীবী হ্যালো জি তানজিদ আমরা শুনতে পাচ্ছি আপনাকে জি জি জেরিন ধন্যবাদ আপনি জানেন যে আমি এখন দাঁড়িয়ে আছি হাইকোর্ট প্রাঙ্গণে তো কিছুদিন আগে গত 28 অক্টোবর ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সার্জিস আলম এবং হাসাত আবদুল্লাহ একটি রিট দায়ের করেছিলেন কোর্টে সেটি হচ্ছে যে গত যে 5ই আগস্টের যে ছাত্র আন্দোলনে যে গণঅভ্যুত্থান হয়েছে সে গণঅভ্যুত্থানে যে তারা আওয়ামী লীগ সহ 11টি রাজনৈতিক দলকে তারা রাজনীতির বাইরে রাখার জন্য একটি রিট আবেদন করেছিলেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম তো তাদের আইনজীবী অ্যাডভোকেট আসালুল করিম বিচারপতি ফাতেমা নজিবের কোর্টে সেই রিটটি করেন এবং সেই রিটটি চালাতে তারা অপারগতা জানান তারা চালাতে চান না এবং পরে কোর্ট তা কার্যকারী তালিকা থেকে তা সেটি বাদ দিয়ে দেন এই রিটটি কিন্তু করা হয়েছিল গত 28 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দুই সমন্বয়ক রয়েছেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম ও হাসিবুল ইসলাম এই রিটটি দায়ের করেছিলেন এবং সেই সঙ্গে কিন্তু আরও একটি বিষয় সেখানে উঠে এসেছিল সেটি হচ্ছে 2014-2018 এবং 2024 সালের নির্বাচনকে অবৈধ ঘোষণার আবেদন তারা কিন্তু জানিয়েছিলেন এবং যে 11টি দল রাজনীতির বাইরে রাখার জন্য যে তারা রিটটি করেছিলেন সেই দলগুলোর মধ্যে রয়েছে আওয়ামী লীগ জাতীয় পার্টি জাসদ জাতীয় পার্টি জেপি তরিকত ফেডারেশন গণতন্ত্রী পার্টি কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ বিকল্প ধারা লিবারেল ডেমোক্রেট পার্টি বাংলাদেশ সাম্যবাদী দল এবং বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল বাসদ এই 11টি দলের রাজনীতির 11টি দলকে রাজনীতির বাইরে রাখার জন্য তারা কিন্তু সেই রিটটি করেছিলেন এবং তারা এখন সেই রিটটি আর চালাবেন না বলে এখন সেই রিটটি চালাবেন না বলে কোর্টে
সেটি তার আইনজীবীর মাধ্যমে সেটি উত্থাপন করেছেন এবং আজকে কিন্তু সেই রিটটি চালাবেন না বলে উত্থাপন করার পরেই কিন্তু আর তার এই রিটের কার্যকারিতা থেকে বাদ পড়েছে। তো এখন কিন্তু বলা যায় যে এখন আর কোনো বাধা রইল না যে আওয়ামী লীগ সহ এগারোটি রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের রাজনীতি পরিচালনা করার জন্য। তানজিদ, আপনাকে ধন্যবাদ। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা। দুপুর ১২টার পর ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন তারা। এ সময় পূর্ব ঘোষিত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তারা। তাদের অবরোধে সায়েন্স ল্যাব মোড়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। দর্শক, এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ওবায়দুল হক মারুফ। মারুফ, ছাত্রদের আন্দোলন নিয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জেরিন, আপনি জানেন আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায়। সায়েন্স ল্যাব এলাকাতে এইখানে সাত কলেজের শিক্ষার্থীরা জড়ো হয়ে তারা একটি অভিন্ন বিশ্ববিদ্যালয়ের দাবিতে তারা এখানে আন্দোলন করছে। এখানে আপনারা দেখছেন যে সরকারি ঢাকা কলেজ, বাংলা কলেজ, তিতুমির কলেজ, ইডেন কলেজ, বদ্রুন্নেসা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ এবং নজরুল কলেজের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল। তারা এই সাত কলেজ মিলে ঢাকায় একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় চায়। তাদের একটাই দাবি, তারা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করে তারা ঢাকায় এই সাত কলেজ থাকবে। তারা কোনো ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বা অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কিংবা এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারেও তারা থাকবে না। তারা এই সাতটি কলেজ নিয়ে একটি অভিন্ন বিশ্ববিদ্যালয় চায়। তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছি তাদের ক্যাম্পাস তাহলে কোনটা হবে। সেক্ষেত্রে তারা বলেছে সেটা সরকার তাদের মতো করে সিদ্ধান্ত নেবে কীভাবে ক্যাম্পাস নির্ধারণ করা হবে। তবে তারা এই সাত কলেজ মিলিয়ে, ঢাকার এই বিখ্যাত সাতটি কলেজ মিলে তারা অভিন্ন একটি স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয় চায়। এবং তাদের দাবি হচ্ছে যে ঢাকা কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য অনেক শিক্ষা প্রতিষ্ঠানের আগে অনেক সুনাম নিয়ে দীর্ঘদিন যাবৎ ঢাকা কলেজ তাদের সুনামের সাথে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেখান থেকে তারা বলতেছে ঢাকা কলেজের মতো অন্যান্য কলেজগুলো মোটামুটি ঐতিহ্য বহন করে, ঐতিহ্যবাহী সেই কলেজগুলোর শিক্ষার মানের দিক থেকেও তারা অনেক বেশি এগিয়ে। সব কিছু মিলিয়ে তারা চায় না কোনো ধরনের অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের কাছে গিয়ে তারা নিজেদেরকে, তাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে ধরনের জটিলতা থাকে, তারা বিভিন্ন জটিলতার কথা বলেছেন, শিক্ষা কার্যক্রম নিয়ে, পরীক্ষা কার্যক্রম নিয়ে, পড়ালেখা সেশন জট নিয়ে, সব মিলিয়ে তারা এই সব ধরনের বৈষম্য থেকে মুক্ত হয়ে এখন স্বতন্ত্র একটি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই সাত কলেজ যেতে চায়। এই মুহূর্তে ঢাকার সায়েন্স ল্যাব এলাকা থেকে শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ ছিল আমার কাছে এই পর্যন্ত। মারুফ, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ সহ বিশ্বের কোনো দেশে ধর্মীয় বৈষম্যমূলক আচরণকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে সোমবার এ তথ্য জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। ছাত্রলীগ নিষিদ্ধ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের আহ্বানও জানান তিনি। ব্রিফিংয়ে বাংলাদেশ পুলিশ সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে ছাত্রলীগ সহ বিক্ষোভে অংশ নেয়া লোকদের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশে গণতান্ত্রিক স্বাধীনতা ও রাজনৈতিক মত প্রকাশকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। হোয়াইট বিশ্বাস করে জনগণের মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশ ও মৌলিক স্বাধীনতা প্রয়োগের অধিকার আছে। বাংলাদেশে ক্ষমতাসীন দল যেই থাকুক না কেন, এই বিষয়টি নিশ্চিত করতে হবে। আশুলিয়ার উত্তর ভাদাইলে একই পরিবারের তিনজনকে হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ঢাকা জেলা। মঙ্গলবার দুপুরে জেলা পিবিআইয়ের কার্যালয়ে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার কুদরত ইখুদা বলেন,
সম্পত্তির দাবি নিয়ে পারিবারিক কলহের জেরে মিজানুর রহমান বাছুর প্রথম স্ত্রীর সন্তান হিমেল তার বাবা, সৎমা ও চার বছরের শিশু সন্তানকে হত্যা করে। হত্যাকাণ্ডের মূল হোতা তানভীর হাসান হিমেল ও তরিকুল ইসলামকে গ্রেফতার করেছে পিবিআই। টেকনোলজি ব্যবহার করে পাশাপাশি আমরা ম্যানুয়াল যে তথ্য সেই তথ্যগুলো সংগ্রহ করতে থাকি। কাজ করতে করতে আমরা একটা পর্যায়ে কনফার্ম হই যে এই হত্যাকাণ্ডের সঙ্গে ভিকটিম বাচ্চুর প্রথম পক্ষের সন্তান হিমেল এবং বাচ্চুরই আর একটা বন্ধু যিনি ওই বাসায় থাকতেন, ভাড়া থাকতেন এবং বাচ্চুর সঙ্গে বিজনেস করতেন তরিকুল, এই দুইজন জড়িত থাকতে পারে। পাবনার ঈশ্বরদীতে বৃষ্টিতে শীতকালীন সবজির ক্ষেত ডুবে যাওয়ায় বিপাকে হাজারো কৃষক। ক্ষতি পুষিয়ে উঠতে পারবে কিনা তা নিয়ে দুশ্চিন্তায় তারা। তবে ফসল উৎপাদনে কৃষকদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে সব ধরনের পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি অফিস। হুজরতুল্লাহ হীরার তথ্যে আরও জানাচ্ছেন শর্মিন শর্মা। দেশের সবজি চাহিদার বড় একটি অংশ পূরণ হয় পাবনার ঈশ্বরদী থেকে। তবে এবার অতিবৃষ্টির কারণে শীতকালীন সবজি উৎপাদন অনেকটা ব্যাহত হয়েছে। কয়েকদিনে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে শীতকালীন সবজির ক্ষেত, এতে ক্ষতির মুখে পড়েছেন প্রায় 20,000 কৃষক। মূলাটা বেশি পচে গেছে, গাজরটা তাও কোন রকম আছে। উৎপাদন হওয়ার কথা ছিল তা আর্ধেকও হবে না। 1.5 বিঘি সিম, 1 বিঘি ধান, 1 বিঘি ভেন্ডি সবই পানির নিচে। শীতকালীন সবজি আসছে সেগুলো এখনো দেখছে যে ফুলকটি আসতেছে, কিন্তু এরকম আবহাওয়া যদি চলতে থাকে, বৃষ্টি হতে থাকে, কোনোটাই লাভজনক হবে না। বৈরী আবহাওয়ায় এবার ফুলকপি, গাজর, টমেটো সহ প্রায় সব ধরনের সবজির ক্ষতি হয়েছে। এতে করে বাজারে অস্থিরতা বাড়তে পারে বলে মনে করছেন পাইকাররা। ভেন্ডি একদিন পরপর ভেন্ডি তোলা হতো, সে ভেন্ডি 4-5 দিন পরপর তোলা হচ্ছে। পণ্যের যদি আমদানিতে ঘাটতি থাকে তাহলে বাজার মূল্য বেশি হবে। কৃষক না আনলে ব্যবহারে তো পাবে না, আড়তদারেরও কামাই নাই, সবার লস। তবে কৃষকদের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে সব ধরনের পরামর্শ দিচ্ছে উপজেলা কৃষি অফিস। মাঠ পর্যায়ের কর্মরত উপসহকারী কৃষি অফিসার যারা আছেন, ওনারা কৃষক ভাইদের সাথে থেকে কিভাবে আগাম সবজিটাকে আরো দ্রুত বা বাস্তবায়ন করা যায় এবং এই পর্যায়ে ফসলে কি কি করণীয় বিষয়ে পরামর্শ দিয়ে যাচ্ছে। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হতে পারে বলে ধারণা করছে কৃষি বিভাগ। শারমিন শর্মা, মোহনা সংবাদ। শেরপুরের গাঢ় পাহাড়ের সাধু লিওর খ্রিস্টান ধর্মপল্লীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে 2-দিনব্যাপী তীর্থ উৎসব। দক্ষিণ এশিয়ার খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ এ উৎসব ঘিরে গাঢ় পাহাড় সহ বৃহত্তর ময়মনসিংহ জুড়ে বইছে আনন্দ আমেজ। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, আর এটি ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শেরপুর থেকে রেজাউল করিম বকুলের প্রতিবেদন জানাচ্ছেন আফরিন পপি। শেরপুরের নালিতাবাড়ির গাঢ় পাহাড়ে লিওর খ্রিস্টান পল্লীতে প্রতিবছর অক্টোবর মাসের শেষ বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হয় ফাতেমা রানী তীর্থ উৎসব। এবারও উৎসবকে ঘিরে গাঢ় পাহাড় সহ বৃহত্তর ময়মনসিংহ খ্রিস্ট ধর্মাবলম্বীদের মাঝে বইছে আনন্দের জোয়ার। দেশ বিদেশের লাখো পুণ্যার্থী এবারের তীর্থযাত্রায় অংশ নেবে। উৎসবের মূল আকর্ষণ আলোক শোভাযাত্রা। এছাড়াও রয়েছে প্রার্থনা, নিশি জাগরণ, জীবন্ত ক্রুশের পথ, মহাখ্রিস্ট যোগ সহ নানা অনুষ্ঠান। তাদের যে উদ্দেশ্য থাকে, মানত থাকে, কুমারী মায়ের প্রতি তাদের যে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, এই সমস্ত উদ্দেশ্য নিয়ে তারা আসবে। তীর্থ উৎসব হয় সবচেয়ে বড় উৎসব, আমরা মনে করি সবচেয়ে বড় তীর্থ উৎসব আমাদের এখানে। আগের মতোই পরিষ্কার পরিচ্ছন্ন হইতাছে, লোকজন আসবে, তীর্থ হবে। পুণ্যার্থীদের জন্য পুরো স্থানটি সাজানো হয়েছে বর্ণিল সাজে। পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্যান্ডেল তৈরি সহ শেষ মুহূর্তে নানা কাজে ব্যস্ত আয়োজক ও শ্রমিকরা। একা শুরু করছি কাজ পড়ায় শেষের দিকে, 3-4 দিন কাজ করতেছি। উৎসব মুখর পরিবেশে তীর্থ সম্পন্ন হবে বলে আশা করেন আয়োজক কমিটির সমন্বয়ক ও বারোমারি মিশনের ফাদার। এবারে তীর্থ আমরা অন্যান্য বছরের ন্যায় 2-দিনব্যাপী করতে যাচ্ছি। আশা করি আমরা এই 2-দিনব্যাপী খুবই সুন্দর তীর্থ, ধর্মীয় তীর্থ উৎসব করতে পারব। উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বারোমারি মিশনে অলরেডি আমাদের এসপি স্যার, আমি, তারপরে অতি, আমরা এই মিশনে গেছিলাম, ওইখানে ফাদারের সাথে কথা বলছি। টোটাল পরিকল্পনাটা মোটামুটি কনফার্ম, আর আমাদের এপিবিএন থেকে প্রায় 300 ফোর্স আসবে এই প্রোগ্রাম উপলক্ষে। তীর্থযাত্রার মধ্য দিয়ে পূরণ হবে পুণ্যার্থীদের মনের বাসনা, এমনটাই মনে করছেন পুণ্যার্থী সহ আয়োজকরা। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করবো মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার।
আওয়ামী লীগ সহ এগারো দলের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে করা রিট প্রত্যাহার। তিন নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জের আবেদনও কার্যতালিকা থেকে বাদ। বাংলাদেশ সহ বিশ্বের কোনো দেশেই ধর্মীয় বৈষম্য সমর্থন করে না যুক্তরাষ্ট্র, ব্রিফিংয়ে ম্যাথিউ মিলার। সর্বস্তরে বাক স্বাধীনতা নিশ্চিতের তাগিদ। আশুলিয়ায় একই পরিবারের তিনজনকে হত্যার রহস্য উন্মোচন করেছে পিবিআই, মূল হোতা সহ দুইজন গ্রেফতার। এবং মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের লিঙ্গ পরিচয় নিয়ে বিতর্ক, সুযোগ কাজে লাগাতে মরিয়া ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।